কি অবস্থা তোমাদের, এরকম না সবাই ভালো আছো? তো আজকে আমরা একটা নতুন মাইনক্রাফট ভিডিও নিয়ে চলে আসলাম। জেনারেল কেটে যাই, এমা এমন করে কেন? তোমার যাই হোক, সো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, রেকর্ড করেছি, কিন্তু ওগুলো আপলোড করতে পারিনি একটা সমস্যার কারণে, কারণ আমি এই ভিডিওটা ওগুলো ভিডিও এডিট করিনি। সো এই ভিডিওটি এডিট করতে দিই, এডিট ভাবতেছেন যে ওই এডিট না, সো হচ্ছে মনে করেন আপনাদের স্টোন টেস্টোনগুলো ভাঙবো, অনেকগুলো ফার্নিচার টার্নিচার লাগবে আর কি। সো ভাঙি দেখি, ভাঙ আরে এম যাইন দিকে আছে। যাই হোক, অনেকদিন ধরে মাইনক্রাফট খেলি না, এই জন্য মনে করেন এমটা এরকম পুরি। ভাই খুব ঠান্ডা লাগতেছে ভাই, শীতের সকাল। তো এটা ভাঙ, চলো এগুলো ভাঙবে নি ফটাফট, এগুলো এটাই লাস্ট, আর বেশি ভাঙবো না। সে তার আমি একটু আর কয়েকটা নিব, এই যে এইটা নিব, তবে ভাঙ না, এগুলো নিব আর চলি শেষ। তো দেখি ফার্নিচার বানাবো, তারপরে ছুরি তরল ফরল বানাবো। তো চলো না, দেখুন সামনে বাসা, তো আমি একটা গাছ পেয়েছি, গাছ থেকে না লাগিয়ে দিই, চলো যাই এখন বাড়ি ভিতরে। আচ্ছা একটু আমি এগুলো রাখি দিই। চলো আমরা কয়েকটা জিনিস বানাই, সেলফি ডাইট সোকে গাইস। আমরা একটু সুন্দর আছে সেগুলি ভিডিওটা, সো আমরা এখন ওটা ফার্নিচার বানাই দেখি। এ ভাই বাতাস, ভাই আমার বাতাসের ফ্যাশ সাউন্ডগুলো আসতেছে, তো আমি মাইক কিনি বা হেডফোনের ধুলো বাঁচাইনি। তো হেডফোনের তুলো পাচ্ছার একটা কার কাছ থেকে শিখলাম, টুফুল গেওয়ারের কাছ থেকে। তো ওনার সম্পূর্ণ ভিডিও তাই দেখি, অ্যান্ড ওনার ভিডিও আমার অনেক ভালো লাগে। সো যাই হোক, টুফুল গেমার প্লাস এক জাদিউল গেমার, যদি আমার কোনো রোস্টিং চ্যালেঞ্জ থাকতো তাহলে আমি সবগুলারে ভরে দিতাম ইন্ডিয়ান সার্ভারে, মানে বাংলাদেশ সার্ভার দিচ্ছে না, এদিকে আমি গেম খেলতে পারতেছি না। আর আমার আপুর ফোন আর কি, যাই হোক ওইখানে আমি গেম খেলি। সো এখানে কি কয়েকটা জিনিস এগুলো সব রাখি দিই, যাই হোক। আবে আবে কি হয়েছে রে? আচ্ছা আচ্ছা, কুড়ালও বানাই নেই, যে একটা কুড়াল বানাই সেলবি ডাইট বলতো। ওকে গাইস, সো দেখি একটা কুড়াল বানাবো, বানাইছি নাকি? সো ওয়াও গাইস, গ্যাসটা বড় হয়ে গেছে। আবে আর এই গ্যাস একটু পরে কাটবো, আমি এটা ভাঙবো না দ্বিতীয়বার, এতে একবার মানে আয়রনগুলো মারছে, এই পিগিগুলো মারি, অনেকগুলো পিগি আছে, সেটার ভাঙ অর্থটা বলবো না, ঠিক আছে? এখানে দুটো টর্চ আছে, নিয়ে নেই আই ইনভেন্টরিতে ধুম এটা হয়। সো আমার নির্দিষ্ট একটা কন্টেন্ট হচ্ছে, আমি একটা মাইনক্রাফটের সিরিজ শুরু করতে যাচ্ছি, এইটা যেটা আপনার এখন দেখতেছেন একটা সিরিজ। সো এই সিরিজটা আমি শেষ করবো, দেন আপনাদেরকে দিয়ে দেবো আমার ওয়ালটা। ওকে, সো আমি এটা ক্যানভাসটা দিয়ে করতেছি, দেখতে পাচ্ছেন উপরে লেখা উঠছে ক্যানভাসটা। সো সরি ভাই, আমি অনেক করার নাই, কারণ আর ভয়েসটা আর যে ভিডিও কাটাকাটি শর্ট টাইম ক্যানভাসটা দিয়ে করতেছি, নাহলে এমনি সময় এমনি আসছে ইনস্টল করছি। এই ভিডিওটা যখন বানাচ্ছি তার একটু আগে ইনস্টল করলাম, সাথে সাথে ভিডিওটা বানালাম। আবে এই গাছটারে এখন একটু পাতাগুলো কাটতে হবে, গাছটাছগুলো কাটি নেই পাতা, এত মানে গাছের পাতা টুটা একটু কাটতে হবে না, ভিলেজারদের যা গিফট দিব। সো এই ভিলেজার তো কোনো ভিলেজার দেখতে পাচ্ছি না, সবগুলো কি বাসায় কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তো আবে এটা ভাঙো, এগুলো কয়েকটা পাতা ছিল, আচ্ছা হয়েছে নাকি? ইয়েস, আর কিছু লাগবে না। আবে
সো আর কি করতে হবে, সো চেষ্টা রাখি দিই আপনাদেরকে দেখুন কী হবে, কারণ আমি যেটা মাথায় ভাবতেছি হবে ঠিকই আছে। সেগুলো এখন রান্না করতে দিই এখানে, কোন নাই এমনি দিছি, দেখলাম আর কি মাইনক্রাফট সিরিজ বলতে কেমন সিরিজ করবো সেটা আপনাকে একটু বোঝাই। আপনার গেম পাগলা দেন ডিএসবিকে চিনেন, সো ওনারা যেরকম ফানি মিউজিক ব্যবহার করে ওইরকম ফানি মিউজিক আমরা ব্যবহার করবো। সো হ্যাঁ, কিন্তু এখনও তো ওই মিউজিকগুলো নামিয়ে আমি জানি না। আচ্ছা ঠিক আছে ভাই, সো ওকে ভাই এগুলো নিয়ে নিই। ওকে আমার ফ্রি ফায়ার যে গেমটা রাডি তার একটু আমার হ্যাক হয়ে তো, আমার না আমার ফ্রেন্ডের আর হ্যাক হয়ে গেছে, কত লেভেল থাকতে হ্যাক হয়ে গেছে রে আমার কষ্ট। আমরা তো ট্র্যাক করতে যে যাই হোক, ওর আইডিটা হ্যাক হয়েছে কিন্তু কিচ্ছু করতে না ভাই, বলছে না আমার আইডি পাসওয়ার্ড তো না ভাই তোমাকে আমি দিব না, আমার আইডি তুমি হ্যাক কর ও বাবা না না কুড়াল আছে করা না না এইগুলো দিয়ে দিচ্ছে বড় হয় চিন্তা করি। তো টিকির মাংসগুলোও রাখি না না ওদের কিন্তু ওটা বাদ দিস। আচ্ছা আচ্ছা আমি তো বাদ দিচ্ছিলাম, ওকে একটু ঘুম দিই তো তারপরে এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টেক কেয়ার।